প্রিয় ছাত্ররা সবাই ভালো আছো আশা করি আমরা আজ থেকে সেমিস্টার ফাইভের ক্লাস শুরু করছি তো আমাদের আমরা যে পেপারটা নিয়ে আলোচনা করবো সেটা হলো অ্যাডভান্স ম্যাথমেটিক্যাল মেথডস এবং আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে লিনিয়ার ভেক্টর স্পেস এবং এর মধ্যে এই এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব আজকে শুধুমাত্র এই লিনিয়ার ভেক্টর স্পেস সম্বন্ধে তার ইন্ট্রোডাকশান বিভিন্ন ডেফিনেশান লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স বেসিস ডাইমেনশান ইনার প্রোডাক্ট এই বিষয়গুলো বলবো এবং পরের ক্লাসে আমরা এর সেকেন্ড পার্টটা অর্থাৎ ট্রান্সফরমেশান হোমিওমারফিজম আইসোমরফিজম এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো তো প্রথমে আমাদের যেটা বুঝতে হবে অ্যাবস্ট্র্যাক্ট সিস্টেম বলতে কি বোঝায় তা অ্যাবস্ট্রাক্ট বলতেই বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাক্ট মানে যার সঙ্গে রিয়েল ওয়ার্ল্ডের কোনো সম্পর্ক নেই এটা জাস্ট ইমাজিনারি কিছু কনসেপ্ট কিন্তু তাহলে প্রশ্ন হতো যে আমরা এই অ্যাবস্ট্র্যাক্ট সিস্টেমটা নিয়ে ইন্টারেস্টেড কেন কারণ ফিজিক্সে আমাদের আগ্রহের জিনিস হলো একটা ফিজিক্যাল সিস্টেম তা যেখানে ফিজিক্যাল ব্যাপারটা নেই রিয়েলিস্টিক ব্যাপার নেই সেখানে আমাদের আগ্রহটা কেন তার কারণ হলো যে এটা যদিও এমনিতে অ্যাবস্ট্র্যাক্ট কিন্তু আমরা যখনই এটা এটাকে কোনো একটা ফিজিক্যাল সিস্টেমে প্রয়োগ করি তখনই সেটা আর থাকে না তখন একেবারেই সেটা ফিজিক্যাল প্রবলেমকে সলভ করতে সাহায্য করে তো এই জিনিসগুলো আমরা জানি যে সেট কাকে বলে সেট ইজ এ কালেকশান অফ অবজেক্ট এবং ফাই এ যেটা আবার কি যে সেটে কোনো এলিমেন্ট নেই তাকে আমরা বলি নাল সেট এবং বি ইজ এ সাবসেট অফ এ ইফ এক্স বিলংস টু বি ইমপ্লয়েজ এক্স বিলং টু এ এটা যদি হয় তখন বলবো বি এর একটা সাবসেট এবং নাল সেট এবং এ ইটসেলফস এ ছাড়া সমস্ত সাবসেটই হচ্ছে এর প্রপার সাবসেট অ্যানাদার দার ইম্পর্টেন্ট রেফিনেশান ইজ দ্য কার্টিজিয়ান প্রোডাক্ট কার্টেজিয়ান প্রোডাক্ট বিটুইন টু সেটস এর মানে হচ্ছে যে দুটো সেট থেকেই আমরা একটা করে এলিমেন্ট নিলাম নিয়ে একটা অর্ডার পেয়ার তৈরি করলাম তো এই অল পসিবল অর্ডার পেয়ারগুলোর যে কালেকশান সেইটা হচ্ছে কার্টেজিয়ান প্রোডাক্ট অফ টু সেটস তো অ্যালজেব্রিক স্ট্রাকচার বলতে আমাদের অ্যালজেপ্রিক স্ট্রাকচারের মেন জিনিস হচ্ছে এই সেটটা তাহলে একটা অ্যালজেব্রিক স্ট্রাকচারে তিনটে জিনিস থাকতে হবে একটা হচ্ছে একটা নন এমটি সেট এ এবং একটা কালেকশান অফ অপারেশানস অন এ এগুলোকে বলি আমরা বাইনারি অপারেশান সেগুলো কি একটু বাদে রিফাইন করব এবং তিন নম্বর হচ্ছে যে কয়েকটা আইডেন্টিটি বা যেগুলোকে আমরা অ্যাকসমগুলি যে অ্যাকসামগুলো এই বাইনারি অপারেশানটা মেনে চলবে তাহলে একটা নন এমটি সেট এ তার সঙ্গে কয়েকটা এক বা একাধিক বাইনারি অপারেশান এবং সেই বাইনারি অপারেশানগুলো মেনে চলে এরকম অ্যাক্সাম এই এইটা নিয়ে হলো আমার একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার এখন এই কিছু কিছু অ্যালজেব্রিক স্ট্রাকচারে আবার আর একটা অ্যাডিশনাল সেট থাকে যেমন যেটাকে আমরা স্কেলার সেট বলি তো অ্যালজেব্রিক স্ট্রাকচারের উদাহরণ হলো গ্রুপ রিং ফিল্ড স্পেস সেইগুলো তো এটা বুঝতে পারছো এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কারণ এখানে আমি কোনো কোনো ফিজিক্যাল সিস্টেমের কথা বলছি না কিন্তু যখনই আমি সেটটাকে স্পেসিফাই করে দেবো যে সেট এ যে ধরা যাক আমি বললাম যে দ্য সেট এ ইজ দ্য কালেকশান অফ অল ল্যাটিস পয়েন্ট অফ এ ক্রিস্টাল অথবা দ্য সেট ইজ দ্য অল কোয়ান্টাম মেকানিক্যাল ওয়েব ফাংশান তখনই এটা কিন্তু আর অ্যাবস্ট্রাক্ট থাকলো না তখনই এটা একটা ফিজিক্যাল প্রবলেমে পরিণত হলো তো প্রথম আমরা বাইনারি অপারেশান বলতে কী বোঝায় সেটা একটু দেখব তা বাইনারি অপারেশান মানে হচ্ছে আমার এটা হচ্ছে একটা ম্যাপিং ফ্রম দ্য কার্টিজিয়ান প্রোডাক্ট এক্স ক্রসেস টু এস অর্থাৎ এর মানে হলো যে আমরা এলিমেন্ট এস থেকে এস সেটটা থেকে আমরা দুটো এলিমেন্ট নিলাম দিয়ে দুটো এলিমেন্ট নিয়ে একটা থার্ড এলিমেন্ট প্রডিউস করলাম এইটা হচ্ছে একটা এক ধরনের বাইনারি অপারেশান যেমন বলতে পারো যে ফর এক্সাম্পল দ্য ক্রস প্রোডাক্ট ভেক্টর একটা থ্রি ডাইমেনশনাল ভেক্টরের যে ক্রস প্রোডাক্ট সেটাকে আমরা বলতে পারি একটা বাইনারি অপারেশান কারণ দুটো ভেক্টরকে নিলাম সেটা ক্রস প্রোডাক্ট করলে আর একটা থার্ড ভেক্টর পাওয়া যায় সো দিস অ্যান বাইনারি অপারেশান এবার যে কোনো অ্যাডিশান অ্যাডিশানটাও একটা বাইনারি অপারেশন কারণ এ বি দুটো যদি ভেক্টর হয় তাহলে এ প্লাস বিটাও আর একটা ভেক্টর সুতরাং দিস ইজ অ্যান বাইনারি অপারেশন মাত্রিক ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন তা আমরা যদি এম টু এই সেটটাকে ধরি যেটা কিনা সেট অফ অল টু ক্রস টু ম্যাট্রিসেস তাহলে এর এর মধ্যে যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান সেটা একটা বাইনারি অপারেশান কারণ দুটো ম্যাট্রিক্স নিলাম দুটোকে মাল্টিপ্লাই করে যে জিনিসটা পেলাম সেটাও এগেন আর একটা টু ক্রস টু ম্যাট্রিক্স তাহলে এটা একটা বাইনারি অপারেশান তো প্রথমে আমরা গ্রুপ নিয়ে কিছু কথা বলবো তো গ্রুপ আগে যেটা বললাম যে একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার মানে একটা সেট থাকবে একটা বাইনারি এক বা একাধিক বাইনারি অপারেশন থাকবে এবং কিছু অ্যাকসাম থাকবে এখানে সেটটা হলো জি আর বাইনারি অপারেশানটাকে এই সিম্বলটা দিয়ে বলছি এটা ডট বলছি ধরে যাক দ্যাট বাইনারি অপারেশান ডট এবং সে ডিপেন্ড অন দ্য সেট জি এবং এর কিছু অ্যাকসাম আছে তাহলে এইটা নিয়ে হলো এই অ্যালজেকভ স্ট্রাকচার গ্রুপ তাহলে এই অ্যাকসামগুলো কি প্রথমত ক্লোজার প্রপার্টি যে এ এ বি যদি জি জি সেটের মধ্যে থাকে তাহলে এ ডট বিটাও জি এর মধ্যে থাকবে দু নম্বর হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অর্থাৎ এ ডট বি ডট সি এই যে অপারেশানটা এটার মধ্যে কোনটা আগে করলাম অর্থাৎ বি ডট সিটা আগে করলাম নাকি কি এ বিটা আগে করলাম সেটা ম্যাটার করে না এইটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ প্রপার্টি এখানে খেয়াল রাখবে যে আমি যে ক্রস প্রোডাক্টের কথা আগে বলছিলাম ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে প্রথম অ্যাপশান ক্রোজার প্রপার্টিটা স্যাটিসফাই করছে কিন্তু এইটা কিন্তু স্যাটিসফাই করছে না কারণ এ ক্রস বি ক্রস সি এ ক্রস বি ক্রস সি ইজ নট ইকুয়াল টু এ ক্রস বি ক্রস সি সো এক্ষেত্রে ক্রস প্রোডাক্ট ইজ ক্রস প্রোডাক্টটাকে এই ধরনের বাইনারি অপারেশান নয় আচ্ছা তিন নম্বর হচ্ছে দেয়ার ইজ অ্যান এলিমেন্ট ই বিলংস টু জি সাজ দ্যাট এ ডট ই ইকুয়াল টু ই ডট এ ইকুয়াল টু এ অর্থাৎ একটা এলিমেন্ট আছে যার সঙ্গে আমি প্রোডাক্ট করলে যার সঙ্গে বাইনারি অপারেশানটা কর ডট অপারেশনটা করলে ওই এলিমেন্টটাই ফিরে আসে সেইটাকে বলছি আমরা আইডেন্টিটি এলিমেন্ট আইডেন্টিটি কেন জানো যে ওয়ান একের সঙ্গে যে কোনো কিছু গুণ করলে এক সেই সংখ্যাটাই চলে আসে সো সেই জন্য এটা আইডেন্টিটি এলিমেন্ট ই অ্যান্ড ফোর্থ এক্সাম হচ্ছে দ্যার ইজ ফর

যে এ ডট বি ইকুয়াল টু বি ডট অর্থাৎ এই যে বাইনারি অপারেশনটা করছি তার অর্ডারটা যদি ম্যাটার না করে তাহলে আমরা বলবো এটাকে বলা হয় কম্পিটেটিভ প্রপার্টি তাহলে আমরা বলবো যে এই গ্রুপটা হচ্ছে একটা অ্যাবেলিয়ান গ্রুপ এবং যদি এই যে চারটে প্রপার্টি লিখেছি তার মধ্যে যদি প্রথম দুটো প্রপার্টি অর্থাৎ ক্লোজার এবং অ্যাসোসিয়েটেড প্রপার্টি যদি স্যাটিসফাই করে তাহলে বলবো যে এই গ্রুপটা একটা এটা একটা সেমি গ্রুপ গ্রুপ নয় মানে যদি ইনভার্স বা আইডেন্টি এগুলো না থাকে তা শুধুমাত্র ক্লোজার এবং অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা থাকে তাহলে এটা একটা সেমি গ্রুপ একটা এগুলো সবই অ্যাবস্ট্রাক্ট তা একটু দুটো উদাহরণ দিলে পরিষ্কার হবে ব্যাপারটা তো ধরা যাক আমরা সেট অফ অল টু কস টু ম্যাট্রিক্স এম টু এইটাকে ধরলাম এবং এর এইটাকে আমি সেট হিসেবে ধরলাম এবং এর বাইনারি অপারেশনটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান এক্ষেত্রে অবশ্যই আমাদের ক্লোজার এবং অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করবে কিন্তু এবং আইডেন্টিটি এক্সিস্ট্যান্ট অফ আইডেন্টি এলিমেন্ট এটাও স্যাটিসফাই করবে কার কারণ হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স যেটা সেটাই হচ্ছে আইডেন্টি এলিমেন্ট কিন্তু ফোর্থ প্রপার্টিটা স্যাটিসফাই করবে না কারণ কিছু ম্যাট্রিক্স আছে যেগুলোকে বলি আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স তাদের কিন্তু ইনভার্স এক্সিস্ট করে না কাজেই সে সেটা এই গ্রুপটা এটা কিন্তু কোনো গ্রুপ নয় এই যে যেটা যে স্ট্রাকচারটার কথা বলছি এম টু উইথ দ্য ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান ইজ এ সেমি গ্রুপ আর অ্যাবেলিয়ান গ্রুপের উদাহরণ হচ্ছে সেট অফ অল রিয়েল নাম্বারস আর টুগেদার উইথ নরমাল অ্যাডিশান দ্যাট ইজ এ অ্যাভেলিয়ান গ্রুপ একটু ভেবে দেখলেই দেখা যাবে যে সব কটা একসামই ফলো করছে যদি দুটো নাম্বার থাকে এক্স অ্যান্ড ওয়াই এক্স প্লাস ওয়াইটাও একটা রিয়েল নাম্বার এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এবং এর অ্যাসোসিয়েটেড প্রপার্টি স্যাটিসফাই করছে এর আইডেন্টি এলিমেন্ট হচ্ছে জিরো এক্স প্লাস জিরো ইকুয়াল টু এক্স অলওয়েজ এবং ফর ইচ এক্স দ্যার ইজ অ্যান মাইনাস এক্স সাজ দ্যাট এক্স প্লাস মাইনাস এক্স ইজ ইকুয়াল টু জিরো সো দ্যাট সেট অফ রিয়েল নাম্বারস টুগেদার উইথ নর্মাল এডিশন ফর্ম অ্যান অ্যাভেলিয়ান গ্রুপ নেক্সট ক্যানাদার অ্যালজেক্টিভ স্ট্রাকচার আমরা একটু শিখে নিই সেটা হচ্ছে ফিল্ড ফিল্ডের ক্ষেত্রে দুটো বাইনারি অপারেশান থাকে একটা হচ্ছে অ্যাডিশান একটাকে বলি অ্যাডিশান এবং আর একটাকে বলি মাল্টিপ্লিকেশান এখানে ইনভার্টেড কমার মধ্যে লেখা হয়েছে তার কারণ হচ্ছে অ্যাডিশান মানে কিন্তু এটা জাস্ট নর্মাল অ্যাডিশান নয় মাল্টিপ্লিকেশান মানেও নর্মাল মাল্টিপ্লিকেশান নয় এটা জাস্ট এক ধরনের বাইনারি অপারেশান সেটাকে আমরা অ্যাডিশান বলছি এবং মাল্টিপ্লিকেশানটাও তাই তো এদের এই যে দুটো বাইনারি অপারেশান রয়েছে সেগুলো কী কী প্রপার্টি ফলো করে এক নম্বর হচ্ছে যদি আমি এফ এবং এফের সঙ্গে এই অ্যাডিশানটাকে নিই তাহলে এফ উইথ অ্যাডিশান ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ যার আইডেন্টিটি এলিমেন্টটা হচ্ছে ফাই দু নম্বর এফ থেকে যদি ফাইটাকে বাদ দিয়ে দিই তাহলে যে সেটটা পড়ে থাকে সেই সেটটার সঙ্গে মাল্টিপ্লিকেশান এই বাইনারি অপারেশানটা নিলে সেটাও আর একটা অ্যাভেলিয়ান গ্রুপ ফর্ম করে যেখানে ইটা হচ্ছে আইডেন্টিএ এলিমেন্টের এখানে কেন ফাইটাকে বাদ দেওয়া হলো সেটা বুঝতে পারবে একটা উদাহরণ দিলেই এবং তিন নম্বর প্রপার্টি হচ্ছে মাল্টিপ্লিকেশন ইজ ডিস্ট্রিবিউটিভ ওভার অ্যাডিশন অর্থাৎ এ ডট বি প্লাস সি ইকুয়াল টু এ ডট বি প্লাস এ ডট সি তা উদাহরণটা থেকে বোঝা যাবে যে সেট অফ অল রিয়েল নাম্বারস আর ফর্ম এ ফিল্ড উইথ নর্মাল অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন এখানে তার মানে সেট অফ এই আর উইথ অ্যাডিশান দ্যাট ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ এটা আগেই বললাম আর যে আর উইথ মাল্টিপ্লিকেশান নর্মাল মাল্টিপ্লিকেশান এইটা অ্যাবেলিয়ান গ্রুপ হবে যদি আমরা এই জিরো এলিমেন্টটাকে বাদ দিই কারণ জিরোর কোনো ইনভার্স হয় না কারণ অ্যাবেলিয়ান গ্রুপ হতে গ্রুপ হতে গেলে আমার একটা ইনভার্স এলিমেন্ট থাকবে এবং জিরোর যেহেতু কোনো ইনভার্স এলিমেন্ট হয় না তাই আমাদের জিরোটাকে বাদ দিয়ে দিই যদি তাহলে এর একটা এই এফ অর্থাৎ এই আর মাইনাস জিরো এবং তার সঙ্গে এই মাল্টিপ্লিকেশান সেটা মিলে একটা অ্যাবেলিয়ান গ্রুপ হচ্ছে এবং যার আইডেন্টি এলিমেন্ট হচ্ছে ওয়ান একই রকমভাবে সেট অফ অল কমপ্লেক্স নাম্বার অলসো ফর্ম এর ফিল্ড উইথ কমপ্লেক্স এডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন কমপ্লেক্স নাম্বারের মানে অ্যাডিশান মাল্টিপ্লিকেশনের যা রুল থাকে সেইটা তাহলে আমরা এই গ্রুপ এবং ফিল্ড দু ধরনের অ্যালজেব্রিক স্ট্রাকচার স্ট্রাকচারের সঙ্গে ইন্ট্রোডিউসড হলাম এবার আমাদের যে মেন টপিক অর্থাৎ লিনিয়ার ভেক্টর স্পেস এই অ্যালজেব্রিক স্ট্রাকচারটা সম্বন্ধে আমরা জানব তো আগে যেটা বলছিলাম যে অ্যালজেফ স্ট্রাকচারে কখনও কখনও একাধিক সেট থাকে এখানে ওই যেমন তার উদাহরণ হচ্ছে লিনিয়ান ভেক্টর স্পেস এখানে দুটো সেট আছে একটা হচ্ছে ভি আর একটা হচ্ছে এফ যেখানে এফটা হচ্ছে একটা ফিল্ড যে এবং এই এফের যে এলিমেন্টগুলো সেগুলোকে আমরা বলছি স্কেলার আর ভিটা হচ্ছে ভেক্টর স্পেস এবং আমরা বলবো যে ভি ইজ দ্য ভেক্টর স্পেস ভি ওভার এফ আচ্ছা এর ডেফিনেশান দেখি দ্য ভি ওভার এফ ইজ এ নন এমটি সেট অফ অবজেক্ট কল্ড ভেক্টরস টুগেদার উইথ টু অপারেশানস অ্যাডিশান অ্যান্ড স্কেলার মাল্টিপ্লিকেশান তার অ্যাডিশানটাকে আমরা ডিনোট করছি প্লাস দিয়ে এবং স্কেলার মাল্টিপ্লিকেশানটাকে ডিনোট করছি জাস্ট পরপর বসিয়ে দিয়ে আর কি যাতে করে এই যে এক্সামগুলো আছে সেগুলো বলছি সেগুলো স্যাটিসফাই করে প্রথম অ্যাকশন হচ্ছে যে ভি উইথ প্লাস ইজ অ্যান অ্যাভিলিয়ান গ্রুপ উইথ ফাই এজ আইডেন্টিটি এলিমেন্ট অ্যাডিটিভ আইডেন্টি এলিমেন্ট বলি এটাকে আমরা যেহেতু প্লাসটাকে আমরা অ্যাডিশন বলছি এবং ফাই ইজ দ্য নাল ভেক্টর দু নম্বর প্রপার্টি ফর অল এক্স বিলং টু ভি অ্যান্ড ফর অল আলফা বিলং টু এফ আলফা এক্স বিলং টু ভি সো দিস ইজ এটাকে আমরা বলি অনেক সময় ক্লোজার প্রপার্টি আন্ডার স্কেলার মাল্টিপ্লিকেশান যে আলফা ইন্টু এক্স দিস ইজ দ্য স্কেলার মাল্টিপ্লিকেশান তিন নম্বর হচ্ছে আলফা বিটা যদি এক দুটো স্কেলার হয় এবং এক্সট্রা একটা ভেক্টার হয় তাহলে আলফা ইন্টু বিটা এক্স ইকুয়াল টু আলফা বিটা ইন্টু এক্স এখানে একটা জিনিস খেয়াল করার এখানে এই ইকুয়েশানটার বাঁদিকে যেটা রয়েছে আর প্রথমে বিটা এক্স তার বিটা এক্স ইজ দ্য স্কেলার মাল্টিপ্লিকেশান অর্থাৎ একটা বিটা একটা স্কেলার সেটাকে একটা ভেক্টরের সঙ্গে মাল্টিপ্লাই করা হচ্ছে এবং তারপর তার ফলে যেটা পাওয়া যাচ্ছে সেটা এখানে একটা ভেক্টর বিটা এক্স ইজ অ্যানাদার ভেক্টর এবং তার সঙ্গে আবার আলফা আর একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে অন্যদিকে ডান দিকে যে জিনিসটা রয়েছে সেখানে আলফা বিটার মাল্টিপ্লিকেশানটা প্রথমে করে নেওয়া হচ্ছে এবং এই আলফা বিটাটা কিন্তু এই মাল্টিপ্লিকেশনটা কিন্তু আলাদা রকম মাল্টিপ্লিকেশান যদিও এখানে একই সাইন অর্থাৎ জাক্সটা পোজিশান দিয়ে দুটোকেই ডিনোট করা হচ্ছে বাট আলফার সঙ্গে বিটার যে গুণ সেটা হচ্ছে ফিল্ড মাল্টিপ্লিকেশান দ্যাট ইজ নট স্কেলার মাল্টিপ্লিকেশান স্কেলার মাল্টিপ্লিকেশান ইজ মাল্টিপ্লিকেশান বিটুইন ওয়ান স্কেলার অ্যান্ড ওয়ান ভেক্টর অ্যান্ড ফিল্ড মাল্টিপ্লিকেশান ইজ দ্য মাল্টিপ্লিকেশান বিটুইন টু স্কেলার্স সো আলফাবেটটা দিয়ে এদের মাল্টিপ্লাই করে যে নতুন একটা স্কেলার পাওয়া গেলো সেইটার সঙ্গে ওয়ার স্কেলার মাল্টিপ্লিকেশান করা হচ্ছে এক্স ভেক্টরটাকে কিন্তু যাই হোক কথাটা হচ্ছে প্রপার্টিটা হচ্ছে এই দুটো ক্ষেত্রেই দুটো অপারেশানই রেজাল্টটা সেম নেক্সট দ্যাট স্কেলার মাল্টিপ্লিকেশান ইজ ডিস্ট্রিবিউটিভ অ্যাভ দ্য অ্যাডিশান আলফা ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আলফা এক্স প্লাস আলফা ওয়াই অ্যান্ড হ্যাঁ ইজ দ্যাট আলফা প্লাস বিটা ইন্টু এক্স অর্থাৎ এখানে এই যে আলফা প্লাস বিটা করেছি এই প্লাসটা কিন্তু আবার আলাদা এই এখানে একই কথায় বাঁদিকে যে প্লাস রয়েছে আর ডান থেকে যে প্লাস রয়েছে এই দুটো কিন্তু আলাদা বাঁদিকে যে প্লাস্টার রয়েছে সেটা আলফা প্লাস বিটা অর্থাৎ এটা হচ্ছে ফিল্ড অ্যাডিশান আর ফিল্ডের ক্ষেত্রে মনে করে দেখো যে ফিল্ডের ক্ষেত্রে ধরনের অপারেশান থাকে তার মধ্যে একটাকে আমরা অ্যাডিশান বলি তো সেই অ্যাডিশান এবং ডান দিকে যে প্লাস্টার রয়েছে আলফা এক্স প্লাস বিটা এক্স এটা কিন্তু ভেক্টর অ্যাডিশান কারণ দুটো ভেক্টর আলফা এক্সও একটা ভেক্টর বিটা এক্সও একটা ভেক্টর দুটোর মধ্যে অ্যাড করা হচ্ছে যাই হোক এটা তাহলে যে দেখে অ্যাকচুয়ালি যতটা অভ্যাস মনে হচ্ছে জিনিসটাকে আসলে কিন্তু এই প্রপার্টিটা ততটা অবভিয়াস নয় কারণ একটাই যে দুটো দুটো প্লাস দু রকম মানে একেবারে কমপ্লিটলি ডিফারেন্ট অপারেশন সিক্স প্রপার্টি হচ্ছে যে আমার এফ এর যে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি আছে সেই আইডেন্টিটি দিয়ে আমরা যদি সমস্ত ভেক্টর যে কোনো ভেক্টরকে মাল্টিপ্লাই স্কেলার মাল্টিপ্লিকেশন করি তাহলে আবার সেই ভেক্টরটাই ফিরে পাবো ঠিক আছে তাহলে এই ছটা প্রপার্টি অ্যাকচুয়ালি এটা ছটা প্রপার্টি নয় এখানে এটা অ্যাকচুয়ালি দশটা প্রপার্টি কারণ এক নম্বরের মধ্যে পাঁচটা প্রপার্টি লুকিয়ে আছে যেহেতু অ্যাভেলিয়ান গ্রুপের ক্ষেত্রে মনে করে দেখো পাঁচটা এক্সামস আছে তাহলে এক নম্বরে এই অ্যাভেলিয়ান গ্রুপের পাঁচটা এবং বাকি পাঁচটা মিলে হলো দশটা টোটাল লিনিয়ার ভেক্টর স্পেসের এক্সাম যদি লিখতে বলে তাহলে কিন্তু আমাকে দশটা এক্সাম লিখতে হবে আচ্ছা এবার একটা উদাহরণ দেখা যাক যে ইফ আচ্ছা উদাহরণটা পড়ে আসছি যে ইফ এফ ইজ দ্য ফিল্ড অফ রিয়েল নাম্বারস দেন ভি ইজ কল্ড রিয়েল ভেক্টর স্পেস অ্যান্ড ইফ এফ ইজ দ্য ফিল্ড অফ কমপ্লেক্স নাম্বার সি দেন ভি ইজ কল্ড এ কমপ্লেক্স ভেক্টর স্পেস এখন একটা ব্যাপার একটু খেয়াল রেখে যে ভি এর অনেক রকম আমরা ভি যে শেডটা সেটা বিভিন্ন ধরনের শেড নিতে পারি আমরা সে বিভিন্ন শেড নিয়ে আমরা কাজ করবো উদাহরণ দেখাবো কিন্তু যে ফিল্ডটা যে ফিল্ডের ওপর আমরা নিচ্ছি এফটা এই এফের চয়েস কিন্তু খুব বেশি আমরা মানে আমাদের ফিজিক্সে যে ধরনের প্রবলেম আমরা এনকাউন্টার করি তো এফ দুটোই হতে পারে হয় রিয়েল নাম্বার সেটা ফিল্ড অফ রিয়েল নাম্বারস অর ফিল্ড অফ কমপ্লেক্স নাম্বার সেই জন্যে এই ভেক্টর স্পেসটাকে আমরা বলি আইদার রিয়েল ভেক্টর স্পেস অর কমপ্লেক্স ভেক্টর স্পেস এবার কয়েকটা এক্সাম্পল দেখা যাক হ্যাঁ প্রথমে যেটা অবশ্যই থ্রি ডি ভেক্টরস কারণ আমরা ভেক্টর বলতে আমরা এতদিন যা শিখে এসেছি যে থ্রি ডাইমেনশনাল ভেক্টর যার ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটোই আছে যে আমরা যখন ভেক এখন ভেক্টর স্পেস করছি তখন সেই ভেক্টরের সঙ্গে কোনো একটা কানেকশান না থাকলে এই নোমেন ক্লেচারটার কোনো মানেই হয় না তাহলে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে ভেক্টর স্পেস ইজ অ্যাকচুয়ালি আমরা আগে যে ভেক্টর শিখেছি সেই ভেক্টরের একটা জেনারেলাইজেশান অর্থাৎ আগের শেখা ভেক্টরগুলোকে ভেক্টর স্পেস কিন্তু হতেই হবে তাছাড়া আরও অনেক ভেক্টর স্পেস থাকতে পারে কিন্তু আমার যে চেনা ভেক্টরগুলো একটা ভেক্টর স্পেস ফর্ম করে এবং তাদের যে সেগুলো তো জানি আমরা তাদের যে অপারেশানগুলো স্কেলার অ্যাডিশান স্কেলার মাল্টিপ্লিকেশান এগুলো আমরা সবই জানি এবং মানে আগের যে দশটা এক্সাম বললাম সেগুলো টেস্ট করে দেখলেই দেখা যাবে এগুলো ফলো করছে অ্যানাদার ইজ এক্সাম্পল ইজ আর ইন ওভার আর অ্যান্ড আর এন আর ইন ইজ অ্যাকচুয়ালি কার্টেজিয়ান প্রোডাক্ট অফ আর এন নাম্বার অফ রিয়েল স্পেস সো দ্যাট আর এন ইজ রিয়েল ভেক্টর স্পেস কারণ এটার ক্ষেত্রে আমরা যে অ্যাডিশান এবং স্কেলার মাল্টিপ্লিকেশানটাকে এইভাবে ইভাবে ডিনোট করি যে প্রত্যেকটা এলিমেন্ট যার যোগ হয়ে যাচ্ছে অ্যাডিশানের ক্ষেত্রে এবং স্কেলার মাল্টিপ্লিকেশানের সঙ্গে প্রত্যেকটা এর আর কি আর এন এর এই এক্সো ওয়ান এক্সো এক্স এন এইগুলোর সঙ্গে আলফাটা গুম হয়ে যাচ্ছে সো দিস ইজ অ্যান অ্যাডিশনাল স্কেলার মাল্টিপ্লিকেশান এবং এই দ্যাট আর এন ওভার আর ইজ অ্যান্ড ভেক্টর স্পেস সেট অফ অল পলিনোমিয়ালস উইথ ডিগ্রি লেস দ্যান অর ইকুয়াল টু এন দ্যাট ফর্ম এ রিয়েল ভেক্টর স্পেস সো অ্যানাদার এক্সাম্পল ইজ দ্য ফাংশান স্পেস set of all complex valued function f defined over the real uh, real line so uh, f is the uh, uh, mapping from r to uh, c that is the complex valued uh, uh, complex valued uh, function uh, so this is a this set of all such functions uh, this form a complex vector space okay. and addition and multiplications are defined like this uh, টু ফা দুটো ফাংশান যদি থাকে এফ অ্যান্ড জি তাহলে এ প্লাস জিও আর একটা ফাংশান এবং এ প্লাস জি অ্যাট এক্স দ্যাট মিন্স দ্যাট ইজ ইকুয়াল টু এফ অ্যাট এক্স প্লাস জি অ্যাট এক্স ফর অল ওয়েক্স বিলং টু আর অ্যান্ড স্কেলার মাল্টিপ্লিকেশান ইজ ডিফাইন্ড বাই দিস দ্যাট ইফ জেড ইজ এ কমপ্লেক্স নাম্বার দেন জেড এফ ইজ অ্যানাদার ফাংশান অ্যান্ড জেড এফ ইভ্যালুয়েটেড অ্যাট এক্স ইজ ইকাল টু জেড টাইমস এফ এক্স সো দিস ইজ কল্ড আ ফাংশান স্পেস এবং এইটা এই স্পেসটা পার্টিকুলারলি ইম্পর্ট্যান্ট হচ্ছে খুবই কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে কারণ কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে আমরা দেখব যে এই ওয়েব ফাংশানগুলো সেগুলো সবই কমপ্লেক্স ভ্যালুড ফাংশান হয় ভেক্টর সাবস্পেস ধরো যাক ভি একটা ভেক্টর স্পেস ওভার এভ এবং এইচ একটা ভি এর একটা নন এমটি সাবসেট এবার এইচকে কখন ভেক্টর স্পেস বলব যদি এইচ ইটসেলফ একটা ভেক্টর স্পেস হয় ওভার এফ আন্ডার দ্য অপারেশান অ্যাডিশান অ্যান্ড মাল্টিপ্লিকেশান অ্যাজ ডিফাইন্ড ওভার অন ভি মানে ভি এর ওপর যে ভি ভেক্টর স্পেসে যে ভিতে যে দুটো বাইনারি অপারেশান আমরা ব্যবহার করেছি সেই বাইনারি অপারেশানগুলোর রেসপেক্টেই এইচ যদি একটা ভেক্টর স্পেস হয় তাহলে আমরা বলবো যে এইচ ইজে ভিক্টর সাবস্পেস অফ ভি তো একটা স্পেস যদি দেওয়া থাকে একটা এইচ একটা ভি এর একটা সাবসেট যদি দেওয়া থাকে তাহলে আমরা কীভাবে বুঝবো যে সেটা ভেক্টর সাবস্পেস হচ্ছে কি অবশ্যই আমরা সবকটা করা মানে এইচটা ভেক্টর স্পেস হচ্ছে কিনা না সেইটা দেখলেই আমরা বলতে পারব এইচটা ভি এর সাবস্পেস ভেক্টর সাবস্পেস হচ্ছে কি কিন্তু তার জন্য আমাদেরকে সব যে ভেক্টর স্পেসের দশটা এক্সাম সব কটাকেই আমাদের প্রমাণ করে দেখতে হবে কিন্তু সেটা অ্যাকচুয়ালি প্রয়োজন নেই আমরা জাস্ট দুটো এক্সামকে টেস্ট করলেই আমরা বলে দিতে পারবো যে এই এইচটা ভি এর সাবস্পেস কিনা সেই দুটো অপশ দুটো এক্সাম হচ্ছে ক্লোজড ক্লোজার আন্ডার অ্যাডিশান অ্যান্ড ক্লোজার আন্ডার স্কেলার মাল্টিপ্লিকেশান একটা এক্সাম্পল হচ্ছে যে আর টু ওভার আর ইজ এ ভেক্টর সাবস্পেস অফ আর থ্রি ওভার আর কেন আর থ্রি বলতে আমরা বলতে পারি যে থ্রি ডাইমেনশনাল ভেক্টর থ্রি ডাইমেনশনাল যে সেটা ভেক্টর সেটা হচ্ছে আর থ্রি আর আর টু হচ্ছে টু ডাইমেনশনাল ভেক্টর এবার একটা আমরা যদি দুটো টু ডাইমেনশনাল ভেক্টর নিই তাহলে সে দুটোকে যোগ করে আর একটা ওই প্লেনের ওপরই আর একটা ভেক্টর পাবো ওই প্লেনের বাইরে ভেক্টরটা চলে যাবে না আবার সেই একটা ওই টু ডাইমেনশনাল স্পেসের ওপর যদি আমি যে কোনো একটা ভেক্টর নিয়ে তার সঙ্গে যদি একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে যে ভেক্টরটা পাবো সেটা ওই প্লেনেই থাকবে সেটাও বাইরে চলে যাবে না কাজেই এক্ষেত্রে এই অ্যাডিশান এবং স্কেলার মাল্টিপ্লিকেশান দুটো রেসপেক্টেই ক্লোজার প্রপার্টিটা স্যাটিসফাই করলো সেই জন্য আর টু ওভার আর ইজ এ ভেক্টর সাবস্পেস অফ আর্থি ওভার আর পি এম ইজ এ ভেক্টর সাবসেস অফ পি এন ইফ অ্যান্ড অনলি ইফ এম ইজ লেস দ্যান ইকুয়ালস টু এন কারণ এন পি এন এটা বললাম যে পিএন ইজ দ্য সেটা অল পলিনোমিয়ালস ওই ডিগ্রি লেস দ্যান ওর ইকুয়াল টু এন তাহলে পি এম পি এন এর ক্ষেত্রে ম্যাক্সিমাম বা এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার থাকতে পারে এক্স টু দি পাওয়ার এন এবং পি এর ক্ষেত্রে এর ম্যাক্সিমাম পাওয়ার থাকতে পারে এক্স টু দি পাওয়ার এম এবং যদি এন গ্রেটার দ্যান এম হয় তাহলে পি এমটা পি এর ভেক্টর সাবস্পেস হবে লিনিয়ার ডিপেন্ডেন্স অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স এইটাও তোমরা থ্রি ডাইমেনশানাল ভেক্টর পড়ার সময় বা ফাংশান পড়ার সময় এই এই লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স বা ডিপেন্ডেন্স এই কনসেপ্টটা শিখেছ আরও একবার এটাকে ঝালিয়ে নিচ্ছি তো প্রথমেতে আমরা লিনিয়ার কম্বিনেশান কাকে বলে একটু জেনে নিই ছেলেট ভি ওয়ান ভি টু আপ টু ভি এন এ এগুলো হচ্ছে যে ভি ভেক্টর স্পেসের ভেক্টর এন সংখ্যক ভেক্টর এবার আমরা যদি এরকম একটা এক্সপ্রেশন তৈরি করি এ ওয়ান ভি ওয়ান প্লাস এ টু ভি টু প্লাস থ্রি ভি থ্রি প্লাস এন ভি এন এরকম একটা এক্সপ্রেশন তৈরি করি যেখানে এগুলো সব স্কেলার তাহলে বলবো যে এই এক্সপ্রেশনটা হচ্ছে একটা লিনিয়ার অফ অব এন্ড ইফ আমরা যদি এই ভেক্টর এই একটা লিনিয়ার কম্বিনেশনকে ইকুয়াল টু ফাই করি তাহলে এই ইকুয়েশানটা যদি এই ইকুয়েশানটা হো হোল্ড করার একমাত্র শর্ত হয় অল সিআই ইকুয়াল টু জিরো তখন বলবো যে এই ভেক্টরগুলো হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে গেলে এই ইকুয়েশানটা স্যাটিসফাই করার অর্থ এটা হতে হবে যে সমস্ত সিআই ইকুয়াল টু জিরো যদি একটা সিআইও পাওয়া যায় যেটা নন জিরো কিন্তু এই ইকুয়েশানটা স্যাটিসফাই করছে তখন বলবো যে এটা একটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টর কেন ধরে যাক আমরা ধরছি যে সি ওয়ান ইজ নন জিরোস অ্যান্ড স্টিল দ্য ইকুয়েশান ইজ স্যাটিসফাইড তাহলে তাহলে কি হবে যে আমরা ভি ওয়ানটাকে লিখতে পারবো যেহেতু সি ওয়ান ইজ নন জিরো তাহলে সি ওয়ান দিয়ে ভাগ করে দিতে পারবো এবং ভি ওয়ানটাকে অন্য ভেক্টরগুলোর টার্মে লিখে দিতে ফেলতে পারবো এবং তখন বলবো যে এই ভেক্টরগুলো হচ্ছে একটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস একটা উদাহরণ দেখা যাক যে ওয়ান জিরো এবং ওয়ান ওয়ান এই ফ্যাক্টর দুটো আর্ট টুতে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এটা একটু তোমরা করে দেখবে প্রমাণ মানে এটা কোষে এটা হচ্ছে কি না এবং ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এই ভেক্টরগুলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট মানে প্রথমে এইটার জন্য ওয়ান জিরো অ্যান্ড ওয়ান ওয়ানের জন্য আমাকে একটা ইকুয়েশান করতে হবে সি ওয়ান ইন্টু ওয়ান জিরো প্লাস সি টু ইন্টু ওয়ান ওয়ান ইকুয়াল টু জিরো এইটা থেকে তোমাকে দেখাতে হবে যে সি ওয়ান ইকুয়াল টু জিরো সি সিটি ইকোয়াল টু জিরো দ্বিতীয়টার ক্ষেত্রে তোমাকে কী করতে হবে সি ওয়ান ওয়ান জিরো প্লাস সি টু ইন্টু ওয়ান ওয়ান প্লাস সি থ্রি ইন্টু জিরো ওয়ান ইকুয়াল টু জিরো করতে হবে দিয়ে সেখান থেকে দেখাতে হবে যে সি ওয়ান সি টু সি থ্রি মধ্যে এগুলো জিরো না হলেও এদের কিছু নন জিরো ভ্যালুর জন্যও একটা এই এক্সপ্রেশানটা জিরো হতে পারে তাহলেই বোঝা যাবে এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর উদাহরণ হচ্ছে যে পি টুতে সেটা পলিনোমিয়াল সেখানে ওয়ান এক্স এক্স স্কোয়ার দিজ আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস কিন্তু আমি যদি ওয়ান এক্স টু প্লাস এক্স এই তিনটে ভেক্টর নিই তাহলে কিন্তু এরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাবে